মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর চারিদিকে যেভাবে কোভিড বাড়ছে, তো রোজ যেটা বলি সেটা দিয়েই আবার তোমাদেরকে বলাটা শুরু করছি যে তিনটে জিনিস করতে কিন্তু একদম ভুলবে না, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, আর একে অপরের মধ্যে 2-3 গজের দূরত্ব, এইটা কিন্তু মেনটেন করতে প্লিজ 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 কেউ ভুলবে না, ঠিক আছে? তাহলে আশা করি সবাই আমরা খুব ভালো থাকবো। চলো, আজকে অনেক কাজ আছে, আজকে একটা কাজ করব ভেবেছি, বুঝছি না কাজটা করা উচিত হবে কি না। তোমাদের বলেছি না, নবরাত্রি আসছে, তো নবরাত্রিতে নবরাত্রির প্রথম দিন মাকে নতুন বস্ত্র পরিয়ে আমি বসাই, কারণ 9 দিন মাকে ছুতে নেই। ছুতে নেই বলতে মাকে মানে এই 9 দিন না, মানে মার সাথে মা খুব রেগে থাকে, 9 দিন 9 রূপে মায়ের পুজো হয়। তো এই প্রথম দিন প্রতিপদের দিন মাকে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে মাকে বেদিতে তুলে দেওয়া হয়, তারপর 9 দিন মাকে ফুল দেবো, মানে পঞ্চপাচারে পুজো করব, সব করব, শুধু মাকে বারবার স্পর্শ করতে নেই 9 দিন। মা খুব উগ্র রূপে থাকে, তখন মাকে তুষ্ট করার জন্য মার পুজো করতে হয়, মায়ের জপ ধ্যান করতে হয়, মার পাঠ করতে হয়। তো ইচ্ছা আছে, জানি না শরীর কতটা সাথ দেবে, 9 দিন আমার এবারে সপ্তসতী পাঠ করার ইচ্ছা আছে, নানারকমভাবে ইচ্ছা আছে মাকে করার। আর মাকেই যে নতুন বস্ত্র পরাবো, তো আমার ছোট মাতারানি যেটা আছে বা ঠাকুর যারা আছে, পয়লা বৈশাখও আসছে, সুতরাং তাদেরও নতুন বস্ত্র কিনতে হবে। তো সেই বস্ত্র আমার মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমার বড় মাতারানি যেটা আছে তার বস্ত্রটা আমাদের মার্কেটে পাওয়া যায় না। তো তার জন্য আমাকে বাগুইহাটি যাই, যেখান থেকে আমি নিয়ে আসি, যদি যাই তোমাদেরকে দোকানটা দেখাবো। তার কাছে ভ্যারাইটিস ঠাকুরের জিনিস থাকে বাগুইহাটিতে ওনার দোকানটায়, মানে কি বলবো, ঠাকুরকে তুমি যত রকম সাজাতে চাইবে সব রকমের সাজ থাকে, জানো, তো সুন্দর সুন্দর কাপড় থাকে, ঘাগরা, তারপর লেহেঙ্গা থাকে মাতারানির কত রকমের, যত বড় নারায়ণের, লক্ষ্মীনারায়ণের বস্ত্র বলো, মানে তুমি যা চাইবে A to Z ওই দোকানটায় পাওয়া যায়। তো আমি আগেও আর একবার শাড়ি পনির বানিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখাতে পারি, মানে ভিডিও শ্যুট করেছিলাম, বাট যখন আমি এডিট করার সময় আমি নিজের হাতে ডিলিট করে ফেলেছি, জানো। তো আজকে একদম মানে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছি যে আমি আজকে এডিট করার সময় ডিলিট করব না, আর আমি শাহি পনির আর পটল পোস্ত, ঘটি বাড়ির পোস্ত বলি না, পোস্ত কত রকমভাবে করতে পারি তোমাদেরকে দেখাবো। আজকে পটল পোস্ত দেখো, একদিন বলেছি টমেটো পোস্ত করে দেখাবো, একদিন পেঁয়াজ পোস্ত করে দেখাবো, সব রকম করে দেখাবো, বুঝেছ? তো চলো আজকে আগে পটল পোস্ত শাহি পনিরটা করে দেখাই, জানাবে কিন্তু কেমন খেতে হয়েছে। শাহি পনির করতে গেলে তোমার শাহি পনির করতে গেলে পনির তো তোমার লাগবেই। তো আমার কাছে আজকে 250 মতো পনির আছে, 250 পনিরের ক্ষেত্রে এই দেখো কাজু আর কিশমিশ নিয়ে, এটা প্রায় আমার 150-200 মতো হবে বোধ হয়, কাজু কিশমিশ জানিয়েছি, আন্দাজ মতো একটু নুন, চিনি, চিনি এখানে যেহেতু আমার 250 আছে, আর যেহেতু শাহি পানির মিষ্টি মিষ্টি হয় তাই এখানে 4 চামচের 2 চামচ চিনি আছে, আর এখানে আছে এই দেখো দারচিনি, এই দেখো দারচিনি, এলাচ আর লবঙ্গ একটা নিয়েছি, এখানে আছে কাসুরি মেথি, কাসুরি মেথি খানিকটা বাটার সময় দেব আর খানিকটা নামাবার আগে দেব, এই পুরো মশলাগুলোকে বাটতে হবে। পনির দেখো নানা রকম আছে বাজারে, আমুলের পনির আছে, আমাদের বিগ বাস্কেট থেকে এটা ট্রাই করলাম, এটা নিয়েছি, এটা অবশ্য বলা আছে যে এটা লেমন জুসে লেবুর রস দিয়ে কাটা পনির, কোনো কেমিক্যাল কিছু দিয়ে নয়। এই পনিরটা একটু যেটাকে বলে ক্রিমি সফট, একটু বেশ নরম নরম মোলায়ম, তো দেখি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এই কাজু কিশমিশ, তারপরে হচ্ছে তোমার ওটাকে কী বলে কাসুরি মেথি, এই পুরো জিনিসটা চিনি নুন সব আন্দাজ মতো দিয়ে দিয়েছি, এইটা পুরোটা পেস্ট করব, কোনো জল দেব না, আমুল ক্রিম দিয়ে। কড়াইয়ে প্রথমে একটু সাদা তেল দিয়ে খুন্তিতে করে চারদিকটা নাড়িয়ে দিলাম, যাতে পানিরগুলো যখন দেব তখন যাতে স্টিক করে না যায়। দেখো পানিরগুলো কিউবের মতো করে কেটে এবার আস্তে আস্তে করে ভেজে নেব, এক্ষেত্রে কিন্তু খুব কড়া ভাজা হবে না, জাস্ট একটা গোল্ডেন কালার আসবে সাইডগুলো, এরকম পানিরটা ভাজতে হবে। তো পানিরটা ভাজা হয়ে গেছে, এরপর আমি যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম,
আর চিনি নুন তো আগে দিয়েই রেখেছি, তো সেই জন্য পেস্টটা নামিয়ে নাড়িয়ে ওর মধ্যে ওই মিক্সিটা ধুয়ে ওই জলটা ওর মধ্যে দিয়ে দেব। আমার গ্রেভিটি একটু থিক হয়েছে, তো এর গ্রেভিটি একটু থিকই হবে। আমি গ্রেভিটি একটু বেশি রেখেছি কারণ আমার দুই মেয়ে শাহী পানির খেতে প্রচণ্ড ভালোবাসে, ওদের এই গ্রেভিটা খুব প্রিয়। যখন একটু ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে একটা মানে একটু করে আস্তে করে করে পনিরগুলো ছেড়ে দেবো, কারণ পনিরগুলো দেওয়ার পর খুব ফোটাবো না, একবার একটু জোরে ফুটবে, নামিয়ে এটাকে বাটিতে রেখে দেবো। পনির কিন্তু সব থেকে ভালো যাবে হচ্ছে তোমার ওটাকে কি বলে যে কোনো অল টাইপস পোলাও, তারপরে হচ্ছে লুচি পরোটা, এগুলোর সাথে যাবে। ভাতের সাথে যে খারাপ লাগে তা নয়, ভালোই লাগে। আমরা তো যেমন দুপুরবেলা ধরো ভাতের সাথে খাবো, কারণ এটা হচ্ছে খুশির আর বাবানের সব থেকে প্রিয় ডিশ। এই দেখো আমি পনিরগুলো এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটার দেখো খুব মানে গাঢ় গাঢ়ই আছে। আমি বেশি করে করেছি কারণ এটা বেশ মানে এটা গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে, পানির তো নো ডাউট ভালো লাগবেই, গ্রেভিটা ভালো লাগে। এই দেখো একদম হোটেল স্টাইলের শাহী পনির। কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেলগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে পটলটা দিয়ে দিলাম। এবার পটলটা একদম ভালোভাবে ভাজা হয়, পুরো যেটাতে একদম লাল লাল। এই দেখো পটলগুলো এরকম লাল লাল মতো ভাজা হবে, একদম এটি টপি পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। তখন আমি যে পোস্তটা বেটে রেখেছি এই বাটা পোস্তটা পুরোটা দেবো না, কারণ আর একটা জিনিস করবো, একটু পরিমাণটা বেশি হবে। না হলে পোস্তটা বিগবাস কেটে দুর্দান্ত। এটা হচ্ছে ওই মিক্সিটা ধুয়ে আমি জলটা রেখেছিলাম। যে যেমন খাবে পর একটা ঢাকা দিয়ে দেবে, গ্যাসটাকে সিমে করে দেবে, কারণ ফুটে ফুটে শুকিয়ে শুকিয়ে বেশ সুন্দর ব্যাপারটা আসবে। তোমরা কিন্তু আজ যে দুটো রান্না দেখালাম খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবে যে কেমন করলে, পারলে কি না, ঠিক আছে, আর খেতে কেমন হলো। পোস্ত আমি বাইরে কিনছিলাম, আমি তোমাদের বললাম না আমাদের মার্কেটে একজনের কাছে নিই, ও প্রায় আমার কাছে 500 পোস্ত 850 টাকা প্রায় 900 টাকার কাছাকাছি পোস্তর দাম নিচ্ছিল। পোস্তটা নো ডাউট ভালো ছিল, একদম ফাইন সাদা পোস্ত, পোস্তটা ভীষণ ভালো ছিল। বাট আমি একদিন আগে তোমাদের বললাম না বিগ বাস্কেটে ফার্স্ট টাইম পোস্তটা বুক করে দেখি যে ওরা কীরকম নেয়, ওদের 500 পোস্তর দাম 860 টাকা লেখা ছিল। তো আমি যেহেতু বিগ বাস্কেট থেকে নিই, বা শুধু আমি কেন এমনিও দেখবে এখন অ্যাড দিচ্ছে বিগ বাস্কেটে 47% ছাড় থাকছে, তো করে আমার পোস্তটার দাম ওই তোমার 500 পোস্তর দাম পড়লো, একদম অ্যাকিউরেট মনে করতে পারছি না, ওই 560 থেকে 600 মধ্যে আমার দাম পড়েছে। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ওর গায়ে লেখা আছে 860 টাকা, অনেকটাই মানে আছে ডিফারেন্স আছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে পোস্তটার গন্ধ, আমি অনেক দিন পর পোস্ত মানে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছিলাম পটল পোস্তর মধ্যে যখন পোস্তটা ঢাললাম, তো এই গন্ধটা যেটা বেরোলো দুর্দান্ত, একদম পোস্ত পোস্ত গন্ধ, আমি অনেকদিন পর পোস্ততে পোস্ত পোস্ত গন্ধ পেয়েছি। আমি ভাবছিলাম ঠাকুর কাটছি তারপর তো বাঁটবো রাঁধবো, ঠাকুর আমার মুখ রেখো, পোস্তটা যেন ভীষণ ভালো হয়। সত্যি পোস্তটার যেমন সুন্দর গন্ধ, তোমরা ট্রাই করতে পারো বিগ বাস্কেট থেকে পোস্ত কিনে একবার দেখতে পারো। আর যেহেতু 47% ডিসকাউন্ট চলছে তো আমিও অনেকটা কম দামে পেয়েছি। এই দেখো পটল পোস্তটা ঢাকা দিয়ে গেছিলাম, নামিয়ে দেখলাম তেলটা ছেড়েছে ঠিকই, কিন্তু এটা আরও শুকনো হবে। এই দেখো আমি বেরোচ্ছি বার জন্য জিনিস আনতে, বুঝেছো, দেখো পুরো প্যাক হয়ে গেছি, কিন্তু তোমরাও যারা বেরোবে তারাও ঠিক এইভাবে প্যাক হয়ে তবেই রাস্তায় বেরোবে, বুঝেছো, তাহলে হয়তো আশা করি কিছু হবে না। সব ঢেকে নিয়েছি, স্যানিটাইজার নিয়ে নিয়েছি, থ্যাংক ইউ বাবান জল দিয়ে দিল।
বাগুইহাটির এই দোকানে এই যে ভদ্রলোক দেখছো, ইনি এই দোকানের ওনার। তো এই দোকানটা থেকে আমি প্রতি বছর জিনিস নিই। দেখো কি সুন্দর ঠাকুরগুলো সাজানো, আর সব রকমের তোমার মনে যেমন ইচ্ছা তেমন ঠাকুরের জামা পাওয়া যায়। শুধু ঠাকুরের জামা নয়, মাঙ্গলিক যত আমাদের অনুষ্ঠান হয় তার A to Z প্রত্যেকটা জিনিস, বার্থডে, বিয়েবাড়ির তত্ত্ব সাজানো সব পাওয়া যায়। কত রকমের মুকুট আছে দেখো, মানে পাওয়া যায় না কি সেটা জিজ্ঞাসা করো। উল্টো দিকেই ওনার দশকর্মার দোকান, আর এটা হচ্ছে ওনার ঠাকুরের সব রকম বস্ত্র পাওয়া যায়। তো ওনাকে বললাম, আমি কিন্তু আপনাকে শ্যুট করলাম, বললো দিদি ভালো করে বলবেন তো, তাহলে পুরো দোকানটা ছেড়ে দিতাম। দোকানের সব জিনিস নেওয়ার পর বাড়ির দিকে রওনা হলাম উবেরে করে। তো আমাদের মানে ফেরার সময় অত উল্টোডাঙা ঘুরে আমাদেরকে যাওয়ার দরকার হয় না। আমাদের সল্টলেকের মানুষদের জন্য এইটুকু একটা বিরাট ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে শর্টকাটে আমরা সল্টলেকটা ঢুকে যেতে পারি। এখানে ফুটব্রিজের ঠিক নিচেই একদম বাঁদিক দিয়ে একটা ব্রিজ মতো করে দেওয়া আছে, যেটা দিয়ে আমরা সল্টলেক ঢুকে গেলাম। এই দেখো চৈত্র নবরাত্রিতে মাকে প্রথম দিন পরাবো এই ঘাগরাটা নিয়ে এসেছি। এটা চুমকি আর পুরোটা সুতোর কাজ করা আছে, খুব সুন্দর দেখতে ঘাগরাটা। মাকে সাজাবার পর তোমাদেরকে দেখাবো মাকে পরিয়ে কেমন লাগছে। তো এইটা মার জন্য নিয়ে আসলাম, কারণ প্রথম দিন প্রতিপদের দিন এটা মাকে স্নান করে পরিয়ে দেব। আর এটা আমি নবমীর আগে, অর্থাৎ নবরাত্রি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, খুলতে পারবো না, কারণ 9 দিন মার বস্ত্র পাল্টাতে আমি পারবো না। তো এই জামাটা সেই জন্য মার জন্য নিয়ে এসেছি। আমি বরাবর মার যখন পুজো হয়, আসল পুজোটার সময় আমি লাল রঙের ঘাগড়াটাকেই প্রেফার করি, কারণ মাকে লাল বস্ত্রে সব থেকে ভালো লাগে। আর এই দেখো এটা কিন্তু দেখতে লাল লাগছে, আদতে এটা রানী কালার মতো, ক্যামেরায় হয়তো লাল আসছে। তো এটা একটা রানী কালারের আর একটা হলুদের, একদম পাতলা কটনের দুটো ঘাগরা এনেছি, যা গরম পড়েছে। আমি মোটা জামাকাপড় পরে থাকতে পারছি না, তো আমার মা কী করে থাকবে? তাই মায়ের জন্য এই দুটো নরম ঘাগরা কিনে নিয়ে এসেছি, মাকে পরাবো এই আর কি। আর বস্ত্র বলতে এনেছি আমার ছোট মাতারানির জামা কাপড় এনেছি, যেহেতু এই সময় পুজোটাকে, এই চৈত্র নবরাত্রিকে বাসন্তী পূজাও বলা হয়, তাই জন্য হলুদ রঙের মায়ের জন্য ছোট মাতারানির আর কি এই বস্ত্রটা এনেছি। এটা একটু নতুন ধরনের, এটা যখন পরাবো তোমাদেরকে দেখাবো। এছাড়া মায়ের আর একটাও আমি সুতির ঘাগরা এনেছি, আর এটা বড় মাতারানির ওড়নি, এটা নতুন স্টাইল, প্রতিবার এক একটা স্টাইল ভদ্রলোক আমাকে দেয়। আর এটা ছোট মাতারানির ওড়নি, এখানে আমার লক্ষ্মী মা লক্ষ্মীর জামা আছে, ছোট লক্ষ্মী সরস্বতীর জামা আছে। এটা নারায়ণের দুটো ধুতি এনেছি। আর অদ্ভুত একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো এটা দেখে তো হাঁ হয়ে গেছিলাম, এটা গোপালের নাইট ড্রেস বুঝলে। আর এটা আমার মার বড় মাতারানির গলার হার, আর মায়ের হাতের 8 জোড়া চুড়ি, আর পাশেরটা ছোট মাতারানির হার, আর এই ছোট মাতারানি, তারপর লক্ষ্মীনারায়ণের, গোপালের সব হাতের চুড়ি এনেছি। আর এই পাশে যেটা রাখলাম এটা হচ্ছে মায়ের পায়ের নূপুর। কত কিছু যে এনার কাছে পাওয়া যায় যে তোমাদেরকে এক কথায় বলে প্রকাশ করতে পারবো না। আর এই যে দেখছো বোতলটা, এটা হচ্ছে গোলাপ জল, চন্দন আর কেশর মেশানো, অদ্ভুত সুন্দর একটা মাদকীয় গন্ধ, এটা ঠাকুরের স্নানে লাগে। তো এইটা আর এই পাশে সাদা রঙের এই যে ছখানা ধূপ আছে, এটা ওই পাশে 4টে ধূপ, এগুলো একটি পয়সা উনি নেননি। এই পুরো জিনিসটা উনি আমার মাতারানিকে দিয়েছেন, মাকে বলেছেন স্নান করাবো যখন ওই জলে যেন করাই, আর সাদা ধূপটা 9 দিন ধরে যেন আমি জ্বালাই, আর এগুলো মাকে রোজ আমি সন্ধ্যাবাতি দিই, মায়ের সামনে এটা জ্বালিয়ে দিতে বলেছেন। তো আমি কিছুতেই নেব না, আর উনিও আমাকে ছাড়বেন না। এগুলো সব উনি মাকে দিলেন। আর তোমরা যদি ওনার দোকানে যেতে চাও, এইটা হচ্ছে ওনার অ্যাড্রেস, এটা তোমরা নোট করে নিও, খুব ভালো দোকান। মানে আমার পয়লা বৈশাখের কেনাকাটা শুরু, আমি ঠাকুর মানে আমার মা মাতারানিকে দিয়ে প্রথম শুরু করলাম। তো প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, বেরোবো না বেরোবো না করে দেখেছি আমি কিরম প্যাক ট্যাক করে আজকে রাস্তায় বেরিয়েছি, তোমরাও ওইভাবেই বেরোবে। আমি একটা নিউজ পেপারে পড়ছিলাম, নিউজ পেপারটার নাম নিতে পারবো না, মানে নেওয়া উচিত হবে কিনা আমি আপার বাপু জানি না এত কিছু। তো ওটায় পড়ছিলাম যে একজন সায়েন্টিস্ট উনি বলছেন, তুমি ভ্যাকসিন নিলেও মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার আর একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত,
তাহলে কোভিডে এফেক্ট হওয়ার চান্স জিরো হবে। গাড়ির গাড়ি যখন না থাকে উবেরেই বেরোয়। তো উবের আমি এখন অবধি যতবার ব্যবহার করেছি, হয়তো লাকিলি হয়তো মাতারানির ইচ্ছা, মায়ের আশীর্বাদ যে আমার প্রত্যেকজন যারা আমার বাড়িতে এসছে তারা প্রত্যেকজনই ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি প্রত্যেকের কাছে খুব কোঅপারেশন পেয়েছি। একজন হয়েছিল একবার, আমার বাবা মা বাড়ি এসেছিলো, তখন বাবা মার রাত্রিবেলায় বাড়ি ফিরবে, তো আমি উবেরটা বুক করে দিয়েছিলাম। তো ফলে এখানে দেখাচ্ছিল কত টাকা হয়েছে, আমি বাবাকে সেটা মেসেজ করে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম। বাট ওখানে উবের ড্রাইভার গিয়ে বাবাকে আরও টাকা চেয়েছিল। তো আমি বাবাকে বলেছিলাম একটা টাকাও দেবে না, এবং আমি ছেলেটিকে ফোন নিয়ে বললাম একটা পেমেন্ট তোমাকে করবে না, বরঞ্চ তোমাকে নিয়ারেস্ট থানায় তোমাকে বসিয়ে রাখতে বলবো, আমি সল্টলেক থেকে যাচ্ছি তোমার কাছে। আমার সামনে উবের থেকে যেটা দেখাচ্ছে, নোটিফিকেশান যেটা দেখাচ্ছে, আমি সেই টাকার বেশি একটা পয়সা দেবো না। তো এক টাকা, দশ টাকা, কুড়ি টাকা, তিরিশ টাকা তো অনেক পরের গল্প, আমি কিন্তু তোমার এগেনস্টে স্টেপ নেব। তো যাই হোক, চেঁচামেচি করে হোক, বাবার কাছে যেটা একদম যে টাকাটা আর কি উঠেছে সেই টাকাটাই নিয়ে এসে পালিয়েছে, চম্পট বলে যাকে। তো যাই হোক, এরকম তো আমি মাঝে আর একবার উবেরে ট্রাভেল করেছিলাম, তো ওরা এসি অন করেনি। আমার বাবার বাড়ি গেছিলাম, দমদম গেছিলাম মাঝে একদিন, তো ওরা বলছিল যে যে ফেয়ারটাই ওদেরকে দেওয়া হচ্ছে তাতে গাড়ির তেল কিনে এসি চালিয়ে ওদের পোষাচ্ছে না। আমি তর্ক করিনি, কারণ সত্যি যা সিচুয়েশান সবাই বাপু করে খাক এরকম ব্যাপার, তো তর্ক করিনি, চেঁচামেচি করিনি। বাট আজ যেন তো একটা জিনিস হলো, আমি যখন আজকে বাগুইহাটি থেকে জিনিস কিনে ফিরছি, তো আমি উবের বুক করেছি, আমি দাঁড়িয়ে আছি বাগুইহাটিতে, তো মানে যেটা আমাদের উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট যায় আমি এই পারে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়াল দাঁড়াবার কথা আমার ও পারে সল্টলেক যাবো, আমি এই পারেই দাঁড়িয়ে আছি। উবের যখন বুক করেছি তাকে বলেওছি যে আমি এই পারে দাঁড়িয়ে আছি, এবং ছেলেটি অনেকটা দূরেই ছিল। তো আমি আমাকে বললো যে আমি এরকম কাছাকাছি নিয়ারেস্টে আছি, আপনি দু তিনটে উবের দেখতে দেখতে এগিয়ে আসুন, আশা করি আপনি আপনি আমাকে পেয়ে যাবেন দিদি। আমি খুঁজতে খুঁজতে যখন তার কাছে গিয়ে পৌঁছালাম, তো দেখলাম সে আমাকে দেখতে পেয়েছে, তো আমাকে ইশারা করছে আস্তে আস্তে আসুন, দৌড়াতে হবে না। তো যেহেতু আমার প্রেশারটা অত্যধিক বেশি ছিল, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমার মেয়েরা আমাকে বেরোতেই দিচ্ছিল না, জানো ওই মুহূর্তে প্রেশারটাই ছিল আমার। আমি বাড়ি থেকে বেরোলাম, তখন বড় মেয়ে বললো আগে তোমার প্রেশার দেখি তারপর তোমাকে বের হতে দেবো। তো তখন আমার প্রেশারটাই ছিল 110, নিচেরটা ছিল 110, ওপরটা ছিল 150, আর পালস ছিল 112। আমার মেয়ে বলছে না তোমাকে একা যেতেই দেবো না, আমি তাহলে যাবো। আমি বললাম আমি তোমাদের নিয়ে এই অবস্থায় বেরোবই না, আর আমাকে মার কাপড় আনতে যেতেই হবে, তো আগে মাতা রানী আছে, তুই একদম চিন্তা করিস না। তো এবার আমি তো ধরো পুরো ফুল প্যাকড হয়ে গেছি, তো দৌড়াচ্ছি, আমার কষ্টও হচ্ছিলো প্রচণ্ড, বুকে ব্যথাটা আমার কিছুতেই কমছে না গো। তো আমাকে দেখে দূর থেকে প্রথমে হাতটা দাঁড় করিয়ে দিই, আস্তে আস্তে আসুন আমাকে দেখাচ্ছে। বাট আমি যখন গিয়ে গাড়িতে বসেছি জানো, তো আমি রিকোয়েস্টও করিনি, আমি কিছু বলিনি, হঠাৎ দেখলাম চারটে জানলার কাঁচ তুলে দিয়ে এসিটা অন করে দিল। আমি বললাম ভাই আমি তো এতবার উবেরে ট্রাভেল করছি, কোনো উবেরালাই তো এসি অন করছে না, কারণ তোমাদের ফেয়ারটা নো ডাউট হয়তো খুব কম, হয়তো এতে তোমাদের তেলে এসি চলছে, গরমকাল প্রচুর এসি চলবে, হয়তো তোমাদের পোষাচ্ছে না। আমিও কখনো কাউকে রিকোয়েস্ট করি না, কারণ সবারই সংসার আছে, সবাইকে চালাতে হয়, সারা দিনের শেষে একটু তো সংসারে এসে নিয়ে যাবে, তারও ছেলে মেয়ে পড়াশোনা করছে, সংসারে খাওয়া দাওয়া আছে, তো আমি জানো তো কাউকে রিকোয়েস্ট করি না। আর তোমাদের নামে মানে আমার আমি গাড়িতে চলাকালীন মানে আমি যখন সল্টলেক থেকে বাগুইহাটি উবেরে গেলাম, তখন ওই ড্রাইভারের কাছে আমি যখন বাগুইহাটি নামবো তার কিছুক্ষণ আগে একটা ফোন এসছে, কোথাও হয়তো যাবে প্যাসেঞ্জার, তো ওরা দেখলাম জিজ্ঞাসা করে এখন জানো তো যে কোথায় যাবেন, কত দূর, এখন দূর বুঝে ক্যান্সেল করে দেয় বা মানে যাই না আমি কি ব্যাপারটা। তো আমি এই ছেলেটিকে বললাম যে এরকম জিজ্ঞাসা করে, আমিও দেখেছি, আমি একদিন বুক করেছিলাম তখন আমাকেও জিজ্ঞাসা করেছিল, তো তুমি ভাই দেখলাম কোনো প্রশ্ন করনি, তো আমার অনলাইন বুকিং ছিল হয়তো দেখেছ তাই হয়তো প্রশ্ন করনি, তো আর আমাকে তুমি এসি চালিয়ে দিলে, তো এটা তো তোমাদের এই মুহূর্তে তোমরা এটাকে পালন করছো যে তোমরা এসি চালাবে না, কারণ ফেয়ারটা নো ডাউট প্রচণ্ড কম, তাহলে তুমি যে এসি চালালে তো তোমার তো লস। তখন বললো শোনো একটি গাড়ি তুটে আনভাবে আমাকে ভাই বলে ডাকলেন, তো নন বেঙ্গলি একটি ছেলে, তো আমাকে বলল দিদি আপনাকে দিদি আপনি যেভাবে যেখান যে ফিলিংস থেকে আমাকে ভাই বলে রেখেছেন, আর আমিও ওই ফিলিংস থেকে দিদিই ভেবে ফেলেছি, আর আপনি যখন আসছিলেন আপনাকে দেখে আমার এত কষ্ট হচ্ছে, আপনি এত হাঁপাচ্ছেন, তো পয়সার জন্য সারাদিন দৌড়চ্ছি, না হয় একবার মনুষ্যত্বের তাগিদে আমি উবেরটাকে নিয়ে রওনা দিলাম, ড্রাইভ করলাম, আপনার শরীর খুব খারাপ দেখ মানে আপনাকে দেখতে খুব বিধ্বস্ত লাগছে, আপনার শরীর খারাপ মনে হচ্ছে, তো
না হয় আমি আপনার মুখের দিকে তাকিয়ে একটু এসিটা অন করলাম, আমার কি খুব বড় লস হয়ে যাবে? তা আমি তখন ওকে বললাম যে দেখো ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট তো করতে পারি না যে একটু এসিটা চালিয়ে দাও, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, বুকে ভীষণ যন্ত্রণা করছে, আমি সহ্যই করতে পারছি না, হয়তো তুমি যদি এসি চালিয়ে না দিতে, আমি জানি না, আমি হয়তো তোমার গাড়িতেই নিতে পড়বো, এরকম আমার অবস্থা, কিন্তু তুমি যে চালালে এটাই তোমার কাছে বিশাল ব্যাপার, তো তোমার তো এক্সট্রা তুমি ডিজার্ভ করো একটু, আমি যা ফেয়ার তার থেকে এক্সট্রা তাহলে দিই, কারণ কেউ করছে না যে কাজ তোমার সমস্ত সহকর্মীরা করছে না, তুমি সেই রুলসটা ব্রেক করলে আমার জন্য, তো আমারও উচিত বলে আপনি যে বললেন, বলো অনেকে গাড়িতে উঠলে এমন মিসবিহেভ করে, তখন ইচ্ছাই করে না, তাদের সাথে আমিও মিসবিহেভ করি, কিন্তু আপনার মতো মানুষ যখন গাড়িতে ওঠে আর আপনি যখন আমাকে ভাই বলে ডেকেছেন, তো ঠিক আছে, এটা না হয় আজ আমি আমার দিদির জন্য করলাম, তো আমার দিদির শরীর খারাপ, আমি দিদিকে সুস্থ তাকে বাড়ি পৌঁছে দেব, দিদি পাচ্ছে না, তাই না হয় এসিটা চালালাম, আজ না হয় আমি উবেরের কাজ করি, আর এই ব্যাপারটা মাথা থেকে এই মুহূর্তে ফেলে দিলাম, এই ট্রিপটা আমি প্রাইভেট করে দিলাম, এই ট্রিপটা আমার দরকার নেই, উবেরে যেটা আপনাকে শো করছে আমাকে শো করছে ঠিক আছে, বাট আমার মনেতে এটা প্রাইভেটই চলুক। তা আমি বললাম রাস্তা দিয়ে যাবে তোমার তো আরও সহকর্মীরা দেখতে পারবে যে কাঁচগুলো তোলা, তার মানে এসি চলছে, তো তুমি তো বললো না, আমি বলবো গাড়িতে আমার দিদি আছে, আমার যদি কেউ আমাকে চেজ করে আমি বলবো গাড়িতে আমার দিদি আছে, আমার দিদি অসুস্থ, তাই আমি এসি চালিয়ে দিদিকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। আমার কথাটা যেন তোমার মনটাকে পুরো ছুঁয়ে গেল সেকেন্ডের জন্য, আমার ভীষণ ভালো লাগলো। আমি বাড়িতে নেমে ছেলেটিকে বললাম যে একটা ছোট্ট জিনিস, আমি একটা খুব সামান্য একদম গুনতিতেই নই এমনই একটা সাধারণ মানুষ, আমি একটা ইউটিউব চ্যানেল করি, তো দেখো ফেসবুক এগুলোতে তো কত সময় কত মানুষ অন্যায় করলে তাদেরও ছবি পোস্ট করা হয়, তাদেরকে দেখানো হয়, তো আমি কি আমার চ্যানেলে তোমার মুখটা দেখাতে পারি, যে তোমার মতো মানুষ আছে, তাই বোধহয় ভগবান পুরোপুরি পৃথিবীটাকে ধ্বংস করতে পারছে না জানো, ভালো মানুষের অভাব তো খুব, তো তোমাদের মতো গুটি কয়েক যে কটা ভালো মানুষ আছে তাদের জন্য হয়তো ভগবান পারছেন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে। আমার দিকে হাত জোর করে বললো দিদি আপনাকে আমি বাড়ি আনলাম, কারণ আপনি আমাকে উঠে এমনভাবে ভাই বলে ডেকে কথা বলেছেন, আমার খুব ভালো লেগে গেছে, মানে মন থেকে আমি আর দিদি ভেবে ফেলেছি আপনাকে, তার আপনি খুব অসুস্থ ফিল করছিলেন, তাই আমি এইভাবে আপনাকে আজকে বাড়িতে পৌঁছে দিলাম। আমি তো আপনাকে প্রথমেই বলেছি এটা আমার প্রাইভেট ট্রিপ ছিল, এটা আমার কোনো অফিসিয়াল ট্রিপ হিসেবে আমি নিইনি, আর এটা যদি আপনি ইউটিউবে আমাকে দেখান আমার কথা নাম করে বলেন, তাহলে আমার যারা সহকর্মী আছে তারা মনে দুঃখ পাবে, তো অফিসিয়ালি তাদের সাথে আমার মানে ইললজিক্যাল কাজ করা হয়ে যাবে, তো আমার সেটা কথা আছে না, আমার দুটোই থাকলো, শ্যামও থাকলো কুলও থাকলো, এরকম আর কি, তো আমার আমার দিদিকে রক্ষা করে এসি চালিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসাটাও সত্যি হয়ে থাক, আবার আমার সহকর্মীদের সাথে তাদের সহযোদ্ধা হিসেবে থাকাটাও থাক। আপনি আপনি চাইলেন তবু আমি আমার মুখ বা আমার এই গাড়ি বা আমার এই ট্রিপটা আপনাকে আমি ইউটিউবে দেখাতে রিকোয়েস্ট করবো না, আমি বললাম কিন্তু তোমার নামও করবো না কিছু না, কিন্তু তোমার মতো মানুষের কথাটা বলাটা সত্যি আমার উচিত, তো সত্যি এমনও ভাই বাংলার কোণে কোণে, বাংলা কেন বলবো, ভারতবর্ষের কোণে কোণেও বোধ হয় আছে, তাই না, এরকম ভাই যাদের আছে এমন দিদিদের আর দুশ্চিন্তা কিসের, আমি তো তার কেউ নই, তবু যেন আজকে আমাকে নিশ্চিন্তে নির্বিঘ্নে সুস্থভাবে বাড়ি পৌঁছে দিয়েছে, তো সেই ভাই তুমি যেখানেই থাকো, বাই মিস্টেকালি যদি আমার এই ভিডিও ভাইরাল হয়, যদি এই ভিডিও তুমি দেখতে পাও, তাহলে তোমাকে তুমি আমার থেকে অনেক ছোটো ছিলে, তবু তোমাকে আমার কর্ণিস, এসে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, ভুলেই গেছিলাম ব্লগটা এন্ড করিনি, খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো, আর একটা চড়া স্মাইল নিয়ে থেকো, কারণ হাসিটা হচ্ছে পজিটিভিটি, যেটা আমি তোমাদের মধ্যে স্প্রেড করি আর তোমরা সবার মধ্যে স্প্রেড করে দেবে, ঠিক আছে, হাসতে ভুললে চলবে না, হাসি আমাদেরকে লড়বার একটা শক্তি দেয়, বুঝেছ, আর শোনো আমার সাথে যে যুগলবন্দির এই যুগলবন্দিটা তৈরি করো, সাবস্ক্রাইব করো, এটা তো রোজ অনুরোধ করছি, এগুলো কি শুনবে না, এই দিদির কথাটা শুনতে কি পাচ্ছ না, প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমিও ইনথুটা পাই, যে তোমাদের জন্য আরও ভালো কিছু করি, রোজ ঘরে দেখাচ্ছিলাম, আজকে ভাবলাম একটু কষ্ট করে না হয় বেরিয়ে একটু বাইরেটা নিয়ে আসি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখবে একটা বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলো না, তাহলে আমার যদি কোনো নতুন ভিডিও হোক বা যা ভিডিও সংক্রান্ত যা কিছুই আসুক না কেন সেটা তোমাদের কাছে সরাসরি তাড়াতাড়ি খবরটা পৌঁছে যাবে, বুঝলে, তো প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, একদম ভুলো না, সবটা যেমন তোমাদের সাথে শেয়ার করি এটাও রেখো, দিদির এই কথাটা রেখো, আর একদম শেষে গুড নাইট আর জয় মাতা দি।